बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम प्रिय दर्शक, आज के आमी कथा बोलबो पैरासिटामल निये। पैरासिटामल की कि काजे व्यवहार हय, एटा सारा विश्वे बहुल व्यवहृत एकटी औषध, आमादेर देशेओ व्यवहृत हय। की की काजे व्यवहार करे थाकि आमरा? साधारणत जर, ब्यथा एवं গা ছেঁড়া ফাটা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। জ্বর কি? আমাদের শরীরের টেম্পারেচার যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয় এবং ফারেনহাইট স্কেলে যদি 98.6 ডিগ্রির উপরে হয়, তখন আমরা জ্বর বলে থাকি। জ্বর হলে আমরা প্যারাসিটামল খেয়ে থাকি। এবং ব্যথার ক্ষেত্রে আমরা প্যারাসিটামল খেয়ে থাকি। ব্যথার ক্ষেত্রে দাঁত ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, ব্যাক পেন অর্থাৎ পিঠে ব্যথা, মাজা ব্যথা, তারপর গিঁটে ব্যথা, এইসব ব্যথার ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী প্যারাসিটামল খেতে পারি। তো অন্যান্য ব্যথার ওষুধ আমরা খেতে পারি, কিন্তু এত দীর্ঘমেয়াদী খাওয়া যায় না, কিডনিতে এফেক্ট করে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেলে আমরা প্যারাসিটামল একটা সেফ ড্রাগ, নিরাপদ ওষুধ প্যারাসিটামল আমরা খেতে পারি। তো প্যারাসিটামলের ডোজ কী হতে পারে? জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামলের বা ব্যথার ক্ষেত্রে প্যারাসিটামলের ডোজ কী হতে পারে? আমাদের শরীরের প্রতি কেজি বডি ওয়েটের জন্য আমরা 10 থেকে 15 মিলিগ্রাম প্যারাসিটামল খেতে পারি। ধরা যাক আমাদের শরীরের বডি ওয়েট 50 কেজি, আমরা 50 কেজি ওজনের জন্য আমরা 500 মিলিগ্রাম প্যারাসিটামল খেতে পারি। ধরা যাক কারো বডি ওয়েট 80 কেজি বা শরীরের ওজন 80 কেজি, হিসাবেও ধরা যায় তাকে অন্তত 800 মিলিগ্রাম প্যারাসিটামল খেতে হবে। তবে কতক্ষণ পরপর খাবে? প্যারাসিটামলের হাফ লাইফ খুবই কম, অর্থাৎ 1.5 ঘন্টা থেকে 1.5 আওয়ার থেকে 2.5 আওয়ার, অর্থাৎ 2.5 ঘন্টা পর্যন্ত। তাহলে ফুল লাইফ দাঁড়ায় কত? অ্যাপ্রক্সিমেটলি 5 আওয়ার। 5 আওয়ার, অ্যাপ্রক্সিমেটলি 5 আওয়ার পরে বডিতে আর প্যারাসিটামল থাকার কথা না, ইলিমিনেশন হয়ে যাবে, প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে। এই জন্য আমরা 6 ঘন্টা পরপর প্যারাসিটামল খাবো। যার 50 কেজি ওজন সে 6 ঘন্টা পরপর 500 মিলিগ্রাম ওজনে একটা ট্যাবলেট খাবে, প্রতি 24 ঘন্টায় 4টি ট্যাবলেট খাবে, অর্থাৎ 424 মিলিগ্রাম। যার ওজন 100 কেজি বা 105 কেজি বা 95 কেজি, তারা 1 মিলিগ্রাম অর্থাৎ 500 মিলিগ্রামে 2টা করে 6 ঘন্টা পরপর খাবে। 6 ঘন্টা পর অর্থাৎ 24 ঘন্টায় 4000 মিলিগ্রাম খাবে। 4000 মিলিগ্রাম প্যারাসিটামল খেতে হবে, তা না হলে কাজ করার সম্ভাবনা কম। এখন ব্যথার ক্ষেত্রেও সেম ডোজ এবং জ্বরের ক্ষেত্রে সেম ডোজ। আর গা হলেও আমরা গা ফুলা সেরা এগুলো হলেও আমরা প্যারাসিটামল খাবো, এতে করে আমাদের ইনফ্লামেশন অর্থাৎ ফুলাটা চলে যাবে, গাটা চলে যাবে এবং ব্যথা থাকলেও চলে যাবে। প্যারাসিটামল আমরা বাজারে কী কী কোম্পানি পেয়ে থাকি বা কী কী কোম্পানি প্যারাসিটামল 500 মিলিগ্রাম বা বিভিন্ন ফরম্যাটে করে থাকে? আমাদের বাজারে প্যারাসিটামল অনেক কোম্পানি করে থাকে। তার মধ্যে এইস 500 মিলিগ্রাম, স্কয়ার ফার্মাসিউটিক্যালের এইস 500 মিলিগ্রাম খুবই চলে বাজারে, সবাই চিনে এইস 500 মিলিগ্রাম। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের রয়েছে নাপা 500, খুবই মানে মানুষ খুবই কিনে খায় এবং বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর রয়েছে এরিস্টো ফার্মা, রয়েছে এক্সপা 500 মিলিগ্রাম, এক্সপা 500 মিলিগ্রাম। অপসোনিনে রয়েছে রেনোভা 500 মিলিগ্রাম। এসকেপ ফার্মাসিউটিক্যালে রয়েছে টামেন 500 মিলিগ্রাম। এসিএ ফার্মাসিউটিক্যালও রয়েছে এক্সেল 500,
একমি ফার্মাসিউটিক্যালে রয়েছে ফার্স্ট পাঁচশো, ইনসেপ্টর ফার্মাসিউটিক্যালে রয়েছে রিসেট 500, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে আরেকটি প্রোডাক্ট রয়েছে, এটা হচ্ছে নাপা রিপিট নতুন আসছে বাজারে। তারপর এছাড়াও বেক্সিমকোর আরেকটি প্রোডাক্ট রয়েছে, এটা একটু ওজন যাদের বেশি, বডি ওয়েট যাদের বেশি তাদের জন্য 665 মিলিগ্রাম, নাপা X10, সেম প্রিপারেশন। স্কয়ার ফার্মাসিউটিক্যালে রয়েছে HXR, সেম প্রিপারেশন। এরিস্টো ফার্মার রয়েছে এক্সপা XR, এরকম সব কোম্পানির এই কম্বিনেশনগুলো রয়েছে। তাছাড়াও প্যারাসিটামল 500-র সাথে ক্যাফেন কম্বিনেশন, একটা কম্বিনেশন রয়েছে, সেটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালে এইচ প্লাস। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে রয়েছে প্যারাসিটামল 500-র সাথে ক্যাফেন কম্বিনেশন, 65 মিলিগ্রাম ক্যাফেন কম্বিনেশন, নাপা এক্সট্রা। তারপর আপনার এরিস্টো ফার্মা রয়েছে এক্সপাসি, প্যারাসিটামল 500-র সাথে 65 মিলিগ্রাম ক্যাফেন কম্বিনেশন, এগুলো বাজারে অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও আপনার বেক্সিমকো কোম্পানির 1000 মিলিগ্রাম অর্থাৎ 1 গ্রাম প্যারাসিটামল রয়েছে নাপা 1 নামে, যাদের বডি ওয়েট বেশি 100 বা তার কাছাকাছি বা তার একটু বেশি, তারা একটা ট্যাবলেট খেলে আপনার 1000 মিলিগ্রাম প্যারাসিটামল পেয়ে যাবেন। এটা হচ্ছে নাপা ওয়ান নামে 1000 মিলিগ্রাম একটা প্রিপারেশন রয়েছে, এটা খেতে পারেন। যার ওজন যেরকম তার উপর মিলিয়ে আপনার যে কোনো কম্বিনেশন খেতে পারেন। আরেকটি কথা, এই প্রোডাক্টগুলো প্যারাসিটামল, সবই প্যারাসিটামল, কোনো সম্মানিত ডক্টর সাহেব যখন প্যারাসিটামল লিখে থাকে অনেক সময় একটু আননোন হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কোনো ভয় রোগীর জন্য কোনো ভয়ের কারণ নেই, যে কোনো একটা প্যারাসিটামল হলেই হবে। আর অনেক সময় দেখা যায় কোম্পানির চেনের কারণে, মার্কেটিং চেনের কারণে প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, নাপা পাচ্ছেন না, অসুবিধা নাই কোনো, এস খাবেন, নাপা পাচ্ছেন না এস খাবেন, এস পাচ্ছেন না রেনোভা খাবেন, রেনোভা পাচ্ছেন না টামেন খাবেন, টামেন পাচ্ছেন না ফার্স্ট খাবেন, তাও পাচ্ছেন না রিসেট খাবেন, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে একটা প্রোডাক্টের জন্য যদি আপনি ফার্মেসিতে ঘুরেন, ওই প্রোডাক্টের ডিমান্ড সৃষ্টি হয়, আপনার ওষুধ বিক্রেতারা আপনার সুযোগ গ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে একটু বেশি দাম আপনার কাছ থেকে নিতে পারে, আপনি সেই সুযোগটা ওষুধ বিক্রেতাদের দিবেন না, আপনি যে কোনো একটা প্যারাসিটামলই আপনি খাবেন, যে কোনো একটা প্যারাসিটামল খেলে আপনার ট্রিটমেন্ট হবে, আপনার চিকিৎসা হবে। তাছাড়া আপনার যদি এক্সপাসি হচ্ছে, যদি কারো অতিরিক্ত মাথা ব্যথা থাকে, এই এই ক্যাফেনটা আপনাকে নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করবে, মানে উত্তেজিত করবে, এতে আপনার একটু ভালো ফিল করবেন, সেই ক্ষেত্রে নাপা অথবা প্যারাসিটামল যাই বলেন, প্যারাসিটামল যদি আপনি 500 না খেতে চান তাহলে ক্যাফেন কম্বিনেশনটা খেলে আপনার মাথা ব্যথাটা একটু আপনি একটু ভালো ফিল করবেন, মাথা ব্যথার ক্ষেত্রে একটু ভালো ফিল করবেন ক্যাফেন কম্বিনেশনটা যদি আপনি নেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।